সেটা আমাদের জানা প্রয়োজন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পল্লীবন্ধু এরশাদ 1984 সালে উপজেলা প্রবর্তন করে গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত ছিল, কিন্তু পরবর্তীতে সেই উপজেলা পদ্ধতি বাতিল করে দেয়া হল। ধন্যবাদ বর্তমান সরকারকে, যারা আবারও উপজেলা পদ্ধতি চালু করেছেন, কিন্তু পূর্ণাঙ্গ উপজেলা এখনো আমরা পাইনি। এখনো উপজেলা আদালত জেলা শহরে রয়ে গেছে। এখন উপজেলা চেয়ারম্যানদের তেমন কোনো ক্ষমতা নেই, আর ভাইস চেয়ারম্যানদের কথা তো না বললেই হয়। মাননীয় স্পিকার, উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনগুলোকে দলীয় প্রতীকে না করে উন্মুক্ত করে দিলে এটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং অধিকতর যোগ্য লোক নির্বাচিত বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমাদের স্থানীয় সরকার পদ্ধতিতে ডিভিশন বা বিভাগ বলে একটা স্তর আছে। এই বিভাগের কর্মকাণ্ড অনেকটাই সীমিত। তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা পর্যন্ত প্রত্যেক স্তরে রাজনৈতিক নেতৃত্ব আছে, যেমন ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, কিন্তু বিভাগীয় পর্যায়ে এ ধরনের কোন রাজনৈতিক প্রতিনিধিত্ব নেই। এই স্তর রাখার উপযুক্ততা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখা উচিত এবং সেটা অন্য কোন ব্যবস্থা যেমন প্রাদেশিক সরকার দিয়ে প্রতিস্থাপন করা যায় কিনা তা বিবেচনা করে দেখা যেতে পারে। এ বিষয়ে সরকারকে ভাবার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকারের বৈদেশিক বিনিয়োগ নীতির ফলে আমাদের দেশে বৈদেশিক বিনিয়োগ অনেক বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিনিয়োগের বিপরীতে নাগরিকত্ব বা দীর্ঘকালীন ভিসা দেওয়ার ব্যবস্থা আছে, যেমন মালয়েশিয়াতে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম পদ্ধতির মাধ্যমে দীর্ঘকালীন ভিসা দেওয়া হয়। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশে বিনিয়োগ করলে তাদেরকে প্রথমে পার্মানেন্ট রেসিডেন্সি এবং পরবর্তীতে নাগরিকত্ব দেওয়া হয়। আমরা বাংলাদেশে বিদেশি নাগরিকদের অর্থ বিনিয়োগের বিপরীতে নাগরিকত্ব অথবা পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়ার ব্যবস্থা চালু করার কথা চিন্তা করতে পারি। এতে প্রচুর পরিমাণ বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এবার আমি আমার নির্বাচনী এলাকা ফেনী 3 সোনাগাজী ডাগনভূঞা নিয়ে কিছু কথা বলতে চাই। এই অঞ্চল সাগরবিধৃত প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি, কিন্তু অবহেলিত। সোনাগাজী একটি অবহেলিত উপকূলীয় অঞ্চল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি সোনাগাজীতে একটি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিয়েছেন যা বঙ্গবন্ধু শিল্পনগরীর অংশ, কিন্তু এই ইকোনমিক জোনের কার্যক্রম এখনো শুরুই হয়নি। আমি অতি সত্বর এর কার্যক্রম শুরু করার জন্য আবেদন জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ, কিন্তু এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হয়নি। আমি জনগণের স্বার্থে, বিশেষ করে ইকোনমিক জোনের কার্যক্রমের স্বার্থে গ্যাস সংযোগ দেওয়া অত্যন্ত জরুরি বিধায় এ তড়িৎ ব্যবস্থার অনুরোধ জানাচ্ছি। সোনাগাজী যেহেতু একটা অবহেলিত জনপদ, এখানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমি সোনাগাজীতে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর আবেদন জানাচ্ছি। সাথে সাথে দাগনভূঞা উপজেলা একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের আবেদন জানাচ্ছি। এর ফলে এই এলাকার ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবে এবং ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে। ইকোনমিক জোনকে সাপোর্ট করার জন্য প্রচুর পরিমাণ কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত জনবলের প্রয়োজন হবে। মাননীয় স্পিকার, এই লক্ষ্যকে সামনে রেখে সোনাগাজীতে একটা বহুমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই এলাকা যেহেতু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, এই এলাকাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে গড়ে তোলা প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে, ইকোনমিক জোন যখন সম্পূর্ণভাবে চালু হবে তখন সেখানে লক্ষ লক্ষ দেশি বিদেশি লোকজন কাজ করবে এবং তাদের বিনোদনের জন্য পর্যটন কেন্দ্র অবশ্যই প্রয়োজন হবে। মুহুরি প্রজেক্ট এলাকা এবং মুসাপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। দাগনভূঞা এবং সোনাগাজীতে স্বাস্থ্যসেবার ব্যবস্থা অত্যন্ত করুণ। উপজেলা একটি করে মাত্র 50 বেড হাসপাতাল, কিন্তু সেখানে না আছে পর্যাপ্ত সরঞ্জাম, না আছে ডাক্তার, না আছে অ্যাম্বুলেন্স। সোনাগাজীতে 20 বেডের একটি হাসপাতাল নির্মাণের কাজ শেষ হলেও এখন পর্যন্ত এটা কমিশনিং হয়নি, কোন ডাক্তার, স্টাফ, সরঞ্জাম কিছুই দেওয়া হয়নি। আমি জরুরি ভিত্তিতে হাসপাতাল সমূহে প্রয়োজনীয় ডাক্তার, স্টাফ ও সরঞ্জাম দেওয়ার অনুরোধ করছি। মাননীয় স্পিকার, ফেনী জেলা সদর থেকে সোনাগাজী যাওয়ার রাস্তায় লালপুক নামক স্থানে অত্যন্ত বিপজ্জনকভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করতে হয় এবং প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ফেনী সোনাগাজী সড়কের সংযোগস্থলে অতি সত্বর একটা ফ্লাইওভার বা ইউলুপ নির্মাণ করে
জনগণ ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি জোর আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব হাসানুল হক ইনু কুষ্টিয়া দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 15 মিনিট।